এখন বাজে 4:17, রাইট টাইম একদম। তো আমি উঠেছি 4টের সময়, না না কোথাও ঘুরতে বা কিছুই করতে যাব না, মাছ ফাছ কিনতেও যাব না। তো আমি এখন উঠে বসিয়েছি রান্না, একদিকে চাপিয়েছি ভাত, আর একদিকে রয়েছে কড়াই। কড়াইটা গরম হতে দিয়েছি কারণ কুমড়োটা ভাজবো। কুমড়োটাতে নুন হলুদ সামান্য একটু চিনি মাখানো আছে, দেখো জল বেরিয়ে রয়েছে। আর হচ্ছে ডালটা কালকেই সেদ্ধ করা আছে, আর পাশে বাটিটাতে এক বাটি ভাত ছিল। চলে এসেছিলাম ব্যালকানিটাতে কুমড়ো ভাজাটা বসিয়ে, আর ডালটাকে করব আজকে ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে, আর শুকনো লঙ্কা আর ফোড়ন দেব, পাঁচ ফোড়ন দেব না, রাঁধুনি আর মৌরি ফোড়ন দেব, এই আর কি, এই দিয়ে করব ডালটা। অসাধারণ খেতে লাগে এটা বেশ। আর আজকে করব পটল চিংড়ি, অসাধারণ খেতে হয়েছিল, মানে সত্যি এত ভালো খেতে হয়েছিল যে কি আর বলবো। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও দেখো কি ভালো হয়েছিল। হ্যাঁ, পটল আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আর বেশ অনেকক্ষণ মশলা দিয়ে কষিয়েছিলাম, আর ভালো হয়েছিল এই কারণেই বলতে পারছি যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে এডিট করছি তাই জন্যে। দেখো পটল চিংড়িটাকে কি অসাধারণ দেখতে লাগছে। আর ডাল দিয়েছি, আর তো দিয়েছি কুমড়ো ভাজা, আর টিফিনে তো ওই ডিম সেদ্ধ, পাউরুটি আর কলা। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে, আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আশা রাখবো তোমরা পুরো ব্লগটার সাথে থাকবে স্কিপ না করে। বাজে 5:52, ও এই জাস্ট বেরোলো, ও একান্ন ঠেকান্নতে বেরিয়েছে। আমি নিচে তালাটা দিয়ে আবারও, আসলে গ্যারেজ গেট দুটোতেই তালা দেওয়া থাকে, তো ওই জন্য আমি আবারও তালা ফালা লাগিয়ে দিয়ে এলাম। এখনও না ঘর অন্ধকার, আমার খুব একটা ভয় ভয়ই লাগছে কারণ এখন তো একেবারেই এরকম রাতে মানে অন্ধকারে একা থাকার অভ্যেস নেই। প্রমি তো চলেই আসে, তো মোটামুটি আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর আমি ডাস্টবিনটাও না আজকে নিচে ফেলে দিয়েই এলাম, মানে গাড়িতে নয়, যে গলিটাতে আমরা না থাকলে, মানে বাড়িতে না থাকলে, ধরো বাড়ি যাচ্ছি কলকাতা যাচ্ছি, তখন যেখানটাতে ফেলে দিয়ে যাই আর কি জমা রেখে, তো সেইখানটাতে আমি ফেলে দিয়ে এলাম আর কি। ওখান থেকে ডাস্টবিন তুলে নেয়, তো সবসময় করি না, কিন্তু আজকে ভাবলাম আমি 4টায় উঠেছি, তো যদি ঘুমিয়ে পড়ি তাহলে ফেলতে পারবো না, আজকে ফেলতে হবে। আর এই যে অবস্থাটা হয়ে রয়েছে খাটাল ঘরের মতো, এটা আমি পরে গোছাবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে শুয়েই থাকবো, কি আর করবো। আপাতত ভোরের আলো ফুটছে ফুটছে, তো এতটা সকালেও কোনোদিন যায় না, তো নিজেরই একটা কেমন একটা লাগছে। যাই হোক, কটায় আসবে জানি না, শ্যাম তো বলেছি যে আসলে ডবল শিফটের একটা ব্যাপার আছে আজকে, তো ওই জন্যে দেখো অবস্থা তো একদমই অন্ধকার হয়ে রয়েছে ঘর, তো ওই জন্য আমি ওকে বলেছি তুমি দরকার হয় 6টার পরেই বেরিয়ে অফিসেই থেকো, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। অনেকেই যাচ্ছে না, একটা মেয়েকে আমি দেখলাম 4:45 গাড়ি এলো অফিসে, সে উঠে চলে গেল, কি করবে বলে এখন। অফিসকেও দেখতে হবে, মঙ্গলবারটা প্রমি ছুটি দিয়েছিল, হয়তো তখন অফিসের সেরকম চাপ ছিল না, এখন অফিসের দরকার এমপ্লয়িকে, তো এমপ্লয়ি তো যেতেই হবেই, এই আর কি। তো সবসময় অফিসকে দোষ দিলে হয় না, তো সেটাই আর কি, যখন সে আমাদের সুযোগ সুবিধায় দেখে তাহলে তাকেও আমাদের দেখা উচিত, অবশ্যই তাকে তো আগে এমপ্লয়ার দেখাই উচিত, তারপরে অফিস আমার পাশে থাকলো কি না থাকলো সেটা পরে দেখার কথা, আগে তো আমাকে অফিসকে দিতে হবে না। তো এই আর কি, চলো এবার আমি একটু বসে নিই, অনেক কথাবার্তা বলে ফেলেছি, কথা বলার মতো এনার্জি আমার আর নেই। সকালের আকাশটাকে এত ভালো লাগে দেখতে, রোজ তো ব্যালকানি থেকে দেখি, আর ওই টাওয়ারটা যে বসানো, আর এত তার না আমার ব্যালকানির সামনেটাতে যে কি আর বলবো, ওই জন্য ঠিকঠাক অনুভব করতে পারি না, তাই জন্য চলে এসেছি আজকে ছাদে, যেহেতু এখন কোনো কাজ নেই, কোথায় আর ঘুম। এখন গিয়ে আজকে যে সকাল 9টায় ভিডিওটা যাবে আর কি, ব্লগটা, সেটা এখন এডিট করতে হবে, তাই ভাবলাম চাই একটু সকালটায় ছাদটা ঘুরে আসি, আকাশটাকে একটু অনুভব করে আসি। এই সকালটা না ভীষণ ভালো লাগে ভীষণ, আর কয়েকটা কয়েকটা পাখি উড়ে যায় আর কি সামনে দিয়ে, আর দেখো মেঘগুলো, উফ জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। তারপরে ঘরে আর থাকেনি, এলাম একটু ছাদে, ভীষণই ভালো লাগছিল, আকাশটাকে তোমাদের সাথে তো শেয়ারই করলাম। আমি ফ্রেশ তো হয়েছি সেই সকালবেলায়, কিন্তু চুল এখনও আঁচড়াইনি, এভাবেই ঘুরে বেড়াচ্ছি। তো যাই এবার ঘরে যাই, আজকে যে ভিডিওটা সকাল 9টায় যাবে, মানে আজকে যে ব্লগটা সকাল 9টায় যাবে, সেই ব্লগটা এখনও এডিট হয়নি, কালকে রাতে আর ইচ্ছে করলো না আমার এডিট করতে, তো এখন এডিট করে আপলোডও করতে হবে, সবটাই করতে হবে, অনেকটা টাইম লাগে এখন, তো চলো যাই। এই জায়গা টায়গা সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে আমার, নিচের ব্যাগগুলোও আমি গুছিয়ে ফেলেছি, আর এই টিভির এখানটা পরিষ্কার করতে গিয়ে আমি এত কিছু পেলাম, দেখো ওষুধ শেষ হয়ে গেছে, সেই রাংটা রেখে দিয়েছিল, তারপরে হাড্ডাগাড্ডা বিল, মানে মাই চিকেন অ্যান্ড মোরের এসব বিলপত্র এত কিছু পেলাম, আর মোটামুটি কাজ তো হয়ে গেছে,
এখানে এইগুলো এখনো ঢালিনি, এগুলো ঢালবো। আর রিফাইন তেলের বোতল আমার অনেকদিনই ছিল না, তো পাউচ থেকে না বার করে আমি এরকম সর্ষের তেলের বোতলেই আবার ঢেলে রাখছিলাম, তো কালকে আমি এটা কিনে এনেছি। এটাতে দেখলাম ভালো হয়েছে, এই এই পাইপ মতো দেওয়াতে তেলটা বেশ কম হয়ে বেরোচ্ছে। ব্যাস, পুজোর ওখানে মাইকিং শুরু হয়ে গেছে, হয়তো তোমরা ভালো করে কথা শুনতেও পাবে না। ঘুম তো দুরস্থ, বাড়িতে মামনি পাপার মায়ের সাথে কথা বলে সেই যে কাজে লেগেছিলাম, বাইরেটা তো পরিষ্কার করেছি দেখতেই পেলে, আর রান্নাঘরটাকেও পরিষ্কার করেছি। কেন রান্নাঘরটাকে পরিষ্কার করলাম সেটা তোমাদেরকে পরে বলছি, এই জায়গাটা ভালো করে ঝাঁটিয়ে গুছিয়েছি আর কি, আর এই যে এই জায়গাটাকেও গুছিয়েছি। পুরো না টিফিন বক্সে অগোছালো হয়েছিল, তারপর অনেক প্লাস্টিক ব্যাগও জমেছিল, তো সেসব হয়েছে। চলো এবার স্নানে যাই, ঘর ঝাঁট ঘর মোছা সবই হয়ে গেছে। এলাম একটু ফুল তুলতে, অনেকদিনই আমি ফুল টুল তুলিনি। প্রমী মোটামুটি ফুল টুল তুলে পুজো দিয়েছিল, নিজের হাতে ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে ভীষণ ভালো লাগে, আর যখন সে গাছটা নিজের যত্ন করে বেড়ে তোলা আর কি, তো ওই জন্য ভীষণই ভালো লাগে আমার। আমার মানে আমারটা আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে। বীজ থেকে গাছটা হতে দেখলাম, সে গাছ বাড়লো, এখন ফুলও হতে দেখছি, সেই ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছি, তো সেই আনন্দটা একটা আলাদা। তোমরা যারা করো এই ধরনের জিনিসগুলো তারাই বুঝতে পারবে একমাত্র আমার কথাটা। এসে এখন একটু বসলাম, এখন বাজে 11:57, ওই প্রায় 12টা। সেই ভোর 4টে উঠেছি, 4টা থেকে চলছে, মাঝে এডিট করেছি, তখন একটু শুয়েছিলাম আর কি, শুয়ে শুয়েই আজকে এডিটটা মোটামুটি করেছি আর কি। তো তারপরেও আরেক কিছুক্ষণ শুয়ে শুয়ে মামনি বাবার সাথে ফোনে গল্প করলাম, আবার একটু মাকে ফোন করলাম, দেন উঠে গিয়ে লেগেছিলাম। আর আজকে না ভালোই লাগছে না, আর কেন বলো তো, আমি না কোনো সেন্ট বা কোনো পারফিউম মানে কোনো উগ্র গন্ধ আর কি, এই যে আমি ধূপ ধরাই কর্পূর বা অরিজিনাল ধূপের যে গন্ধটা হয় সেগুলো ঠিক আছে, কোনো সেন্টেড ধূপ আমি ধরাই না ঘরে, আমার এরকম গন্ধে ভীষণ কষ্ট হয়। আর আমি কয়েকদিন ধরেই খেয়াল করছিলাম যে রান্নাঘরে 2-3টা আরশোলার আগমন হচ্ছিল, তো ওই জন্য কালকে প্রমি আমাকে বললো চলো হিট নিয়ে আসি। ডিমার্টে যখন এসেছি তো তখন একটা লাল হিট যেগুলো হয় আরশোলা সেগুলো নিয়ে আসা হয়েছিল। আমি কি মনে হলো যে কালকে তো রান্নাঘরটা পরিষ্কার করব, আজকে একটু দিয়ে দিয়ে রেখে দিই, ক্যাবিনেট গুলোকে আটকে রেখে দিই, তাহলে হয়তো মানে অজ্ঞান হয়ে গিয়ে মা মরে গিয়ে থাকবে এরকম থাকবে। ও বাবা, হিট দেওয়ার পর দেখছি বেরিয়ে আসছে, মানে প্রমি থাকলে হয়তো আজকে ক্যামেরাটা ধরতো বা কিছু করতো। আমার না সিরিয়াসলি সেই টাইমে না ক্যামেরা অন করতে ইচ্ছে করছে, না তোমাদেরকে দেখাতে ইচ্ছে করছে, কি দেখাবোটা এমন কিছু ভালো জিনিস নয়। কত আরশোলা হঠাৎ করে, আর আরশোলা দেখবে মানে আরশোলা এগুলো একটা হয়তো এসেছিল ব্যাস, সেখানে ডিম পেড়েছে বা কিছু করেছে, সেখান থেকে বাপরে বাপ, আমি পুরো আজকে আর ওই হিটের গন্ধে গাঠা পুরো ফুলিয়ে উঠেছে। আমি সকাল থেকে এখনো কিছু খাইনি, যে 12টা বেজে গেল, থাক দুপুরে একবারেই খাবো সেটাও ইচ্ছে করলাম। এখানে টিফিন বক্স গুলো কি একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, প্রভু অফিস থেকে চলে এসেছে, এখন তো বাজে ধরো 1:10-15 দিকে বাজতে যায় আর কি। আমি আমার ভাতটা গরম বসালাম, কারণ আমার কালকে রাতে যে ভাত করেছিলাম ফ্রিজে ছিল, ওই ভাতটা আমি গরম বসালাম আমার জন্য, তো ওকে বললাম তোমার ভাতটা ওকে গরম করবো, বলছে না আমি গরম ভাত খাবো না, বলছে কিনা টিফিন বক্সেই খাবো। আমি কত থালা দিতে চাইলাম কিছুতেই নিচ্ছে না, আমি না 1:15 দিকে খেয়ে নেবো, আমার খিদে পেয়েছে, এইবার পেয়েছে, সকাল থেকে খাইনি তো কিছু, তো সেই কালকে রাত্রিবেলা 9টার দিকে আমরা ডিনার করেছিলাম, তো এবার একটু খিদে পাচ্ছে, আর ঘর ঘর পরিষ্কার দেখে নিজেরই ভাল লাগছে। তো প্রমি বললো যে একটা কাজ করো, আজকে তো পরিষ্কার হয়েছে হয়েছে আরশোলা গুলো, তো কালকে আরো একবার হিট তো দেবার রয়েছে, ক্যাবিনেট গুলো আটকানো রয়েছে, কালকে আরো একবার বার করে নিয়ে আমরা গুছিয়ে ফেলবো, তো সেটাই মনে হয় ভালো হবে, কারণ আবার যদি একটাও থেকে যায় সেখান থেকে আবার শুরু হবে, তো ওই জন্য একটাকেও রাখা ঘরে চলবে না। ওর 4টের সময় আমাকে উঠিয়ে রান্না করিয়ে নিজে 12:15 সময় দেখছে নিচ থেকে ফোন করে বলছে একটু নিচে আসবে, ওই পাশে দুটো স্কুটি ছিল মাঝখানে ও ঢোকাবে, ওই জন্য বলছে একটু নিচে আসবে। ও বাবা, দেখছি এসে গেছে, দেখুন আর কিরকম করছে একটা। আমি শুধু ভাবছি ভোর 4টে উঠে কেন রান্নাটা করলাম, বলছে আমি তো জানতাম না যে হয়ে যাবে, আসলে অফিস ফাঁকা হয়ে যাচ্ছিল, তো ও একা থেকেই বাকি করবে। আর ওর যে টিএল রয়েছে সেও বললো যে চলেই যাও, বেকার বাড়িতে থেকে এই অফিসে থেকে লাভ নেই, তোমার বাড়ি যেতে কতক্ষণ লাগবে, বললো 10 মিনিট, তো চলে এসছে। চলো, আমার ভাতটা বোধহয় গরম হয়ে গেল।
ডিনারের জন্য রান্নাঘরে এলাম। না না, এখন রাত হয়নি, আমি উঠেছিলাম সন্ধেটা দেওয়ার জন্যে। তো সন্ধে টন্ধে দিয়ে মনে হলো এই কাজটা আমি করেই রেখে যাই, রাতে না একবার গরম করে নেব। তো বসালাম আলু চচ্চড়ি, সব ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছি, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন সবটাই দিয়েছি। এবার মাখবো আটাটা, একটু ময়দা মেশানোই রয়েছে, না হলে না প্রমি খেতে চায় না পুরো আটার আর কি। তো দেখো এখন বাজে রাত্রি 9:30, আর আমি এলাম, পরোটাগুলো একটু সেঁকে সেঁকে ভেজে নিচ্ছি, ওখানে দুটো ভাজা হয়ে গেছে, আর এখানে আলু চচ্চড়িটাও আমি গরম করে নিয়েছি। বেশ ভালোই হয়েছিল আলু চচ্চড়িটা, এই তেল কমে না, এই রান্নাগুলো বেশ ভালো লাগে খেতে। আর দুটো পরোটা মতো বাকি রয়েছে, তো সেটাও করে নিই। তো আমি না তেল ছাড়া বা আটা ময়দা ছাড়াই এই বেলতে পারি আর কি, বেলে নিই, তাই জন্য একটু হাতের সাথে লেগে লেগে আসে। তো দেখো আমি এরকমই মানে আটা ময়দা সেরকম আমার লাগে না, মানে গুঁড়ো আটা ময়দা সেরকম লাগে না, আমার তেলও লাগে না বেলার জন্য। এমন নয় যে ডোটাকে আমি তেল দিয়ে মেখেছি, ডোটাকে এমনি শুধুমাত্র জল দিয়ে মেখেছি, যেহেতু নিজেরাই খাবো অত যত্ন নিয়ে রাতের খাবার আর কি বা বানাবো। তো এই আর কি, দেখলেই দেখতেই পেলে যে আমার তেলও লাগে না, আটা ময়দাও তেমন একটা লাগে না, যদি আমি নিজে ঠিকঠাক করে মাখতে পারি। এই আর কি, কখনো লুজ হয়ে যায়, কখনো শক্ত হয়। আর দেখো এটা দিয়ে এরকমই সরু করে তেলটা পড়ছে, আর পাইপটাকে একটু কাচিয়ে নিলে আর নোংরা হচ্ছে না। এই আর কি, আর আমি ডিনারটা দিয়ে দিয়েছি, পনিরটা গরম করে দিয়েছি, আর আলু চচ্চড়িটাও দিয়েছি, আর তো পরোটাটা আছেই তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, পনিরটা ছিল আর কি, ওরই ছিল এইটুকু, আমারটা আমি শেষ করে দিয়েছিলাম, ওরটাও শেষ করতে পারিনি তাই দিলাম। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, চুল টুল টেনে বেঁধে নিয়েছি। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি তোমরা পাশে থাকবে, আমার রিচটা কদিন ধরে একটু কমে গেছে চ্যানেলে, প্লিজ তোমরা একটু সাথে থেকো, এই যা। তো চলো আজকের মতো, টাটা।